আলাইকুম ভিউয়ার্স আমি আয়সা আক্তার লিপি সবাইকে ওয়েলকাম করছি আমার কুকিং চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের আজকের রেসিপিতে যা লাগছে একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার দু টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ সুজি সুজিটা আমি কাঁচা নিয়েছি ভাজানা এক টেবিল চামচ ঘি আপনারা মিল্টেড বাটার বা সয়াবিন অয়েল নিতে পারেন এক চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা নিলে হবে না বেকিং পাউডার নিতে হবে আর নিয়ে এনেছি ফুড কালার আমি অরেঞ্জ নিয়েছি আপনারা রেডও নিতে পারেন আর আমার সুগার সিরাপের জন্য লাগবে দু কাপ চিনি দুটো এলাচ আর তিন কাপ পানি তো সব শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ডিশের মধ্যে নিয়ে ঘিটা দিয়ে আলতো হাতে মেখে ফুড কালারটা মিক্স করে লিকুই রুম টেম্পারেচারে থাকার লিকুইড মিল্ক দিয়ে আমি একটা নরম ডো তৈরি করব ডো তৈরি করতে আমার ছয় থেকে আট চা চামচ আট টেবিল চামচ মিল্ক লেগেছে এরকম একটা ডো তৈরি করে ভালো মতো ময়ন করে ছোটো ছোটো লেচি কেটে আমি মিষ্টি তৈরি করব এভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটা মসৃণ শেপ দিয়ে আমি লম্বাটি মিষ্টি বানিয়েছি খেয়াল করতে হবে যাতে করে কোনো ফাটল না থাকে আমার এক কাপ গুঁড়ো দুধ থেকে দশটার মতো মিষ্টি হয়েছে মিষ্টি শেপগুলো এমন লম্বাটে লম্বাটে দিয়েছি তো হালকা আছে একটা প্যানে তেল নিয়ে নিয়েছি নিয়েছি তেলে আমি মিষ্টিগুলো ছেড়ে দিব চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে বেশি হাই হিট করা দেওয়া যাবে না তাহলে পুড়ে যেতে পারে মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে চারোদিক দিয়ে যেন সমান মতো একই রকম করে ভাজা হয় এক সাইডটা যেন পুড়ে না যায় মিষ্টিগুলো এই যে আস্তে করে ফুলে উঠল ফুলের দ্বিগুণ হয়ে গেছে সাইজ একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে না হয় ভেতর ভেতরে কাঁচা থেকে যাবে ঘুরে ঘুরে মিষ্টিতে রঙ চলে এসছে কালো হওয়া পর্যন্ত ভাজবো মিষ্টিগুলো কালো হয়ে গেছে এখন একটা স্টেনারে মিষ্টিগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিব গরম মিষ্টি শিরায় দিব না তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে শিরাটা তৈরি করতে করতে মিষ্টিটা ঠান্ডা হোক ততক্ষণে শিরাগুলো তৈরি করে শিরাটা তৈরি করে নেই তিন কাপ পানি নিয়ে নিয়েছি আমি একটা পাহাড়িতে আর দু কাপ চিনি আর এলাচ দুটো এলাচ দিয়ে দিয়েছি শিরাটা বেশি ঘন হবে না জাস্ট একটু বলক আসলেই মিষ্টিগুলো দিয়ে দিব এখন একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য হাই হিটে জাল দেব এর মধ্যে ঢাকনাটা উঠাবো না পাঁচ মিনিট পরে চুলার আঁচ বন্ধ করে দশ মিনিটের জন্য এভাবে ঢেকিয়ে রাখবো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন মিষ্টিগুলো কেমন রসে টইটুম্বুর হয়েছে দ্বিগুণের চেয়েও বড়ো হয়েছে মিষ্টিগুলো এই সময় মিষ্টিগুলো খুব সফট বেশি নাড়া যাবে না এভাবে আমি আরও ঘন্টাখানেক রেখে দেব ঘন্টাখানেক পরে মাওয়া বা দুধে গুঁড়িয়ে মিষ্টিগুলো খাওয়ার জন্য প্রস্তুত আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন কত সফট হয়েছে আমার মিষ্টি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আগামী রেসিপিগুলোর জন্য অপেক্ষা করুন টিল দেন আল্লাহ হাফেজ